আসসালামু আলাইকুম। সরকারি সিদ্ধান্তে বিভ্রান্তিতে পড়ছে জনগণ, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক এখন আপনাদের সামনে তুলে ধরব। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। কথায় বলে বেশি কথায় দন্ত নষ্ট, বেশি খেলে পেট হয় নষ্ট। মূল কথা হলো বেশি কোনো কিছুই ভালো নয়, কিন্তু করোনা নিয়ে কি দেখা যাচ্ছে, দায়িত্বশীলদের অতি কথন অর্থাৎ বেশি কথা। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বললেন 18 বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না, কেউ এমনটা করলে অপরাধী হিসেবে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুদ্ধির তারিফ করতে হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। অনেকেই বলছেন মন্ত্রীর এত বুদ্ধি। ওদিকে একদিনই স্বাস্থ্যমন্ত্রী বলছেন 2 কোটি ডোজ টিকা মজুদ আছে, এ মাসেই আসবে আরও 1 কোটি ডোজ টিকা। তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে সব মহল থেকে, অথচ সরকারি হিসেবেই সারা দেশে রেজিস্ট্রেশন করেও টিকার অপেক্ষায় আছেন 66 লাখ মানুষ। আরও অর্ধা লক্ষাধিক প্রথম ডোজ নিয়ে বসে আছেন দ্বিতীয় ডোজের অপেক্ষায়। এ অবস্থায় হিসাব কষলে দেখা যায় যে টিকা মজুদ আছে সে টিকা রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্যেই ফুরিয়ে যাবে, আর যেটা আসবে সেটা আসার পর ভাবলে ভালো হয়, কারণ প্রতিদিনই রেজিস্ট্রেশন করা লোকজন অপেক্ষায় রয়েছেন তাদের মেসেজ আসার, কিন্তু মেসেজ আর আসছে না। কেউ কেউ 2 সপ্তাহ ধরে অপেক্ষায় থেকে হতাশ হয়ে পড়েছেন। এখন দেখার বিষয় দেশে 18 বছরের বেশি বয়সের নাগরিক কতজন আছেন, ধরে নেওয়া যাক 14 কোটি। এখন প্রশ্ন, এই 14 কোটি নাগরিককে টিকা দিতে কত সময় লাগবে, কত বছর লাগবে? ধরে নেওয়া যাক 1 কোটি লোককে মজুদ টিকা থেকে টিকা দিতে পারবে, তাহলে আরও 13 কোটি লোক যে আসেন টিকার আওতার বাইরে তারা রাস্তায় বেরোতে পারবেন না, কারণ বেরোলেই তারা অপরাধী হয়ে যাবেন। শাস্তির খড়ক মাথায় নিতে হবে। কার এমন শখ আছে রাস্তায় বেরিয়ে শাস্তির খড়ক মাথায় নিবে? এমনিতেই চলমান লকডাউনে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত আসছে, একদিন সময় দিয়ে হুট করে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেওয়া হলো, পরিমরি করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় ছুটলেন, কিন্তু গণপরিবহন বন্ধ, ভয়াবহ দুর্ভোগ পোহাতে হলো শ্রমিকদের। সড়ক ফেরিতে মানুষের ঢল দেখে করোনা চিড়ে চ্যাপ্টা হয়েছে নাকি মোটাতাজা হয়ে সংক্রমিত হয়েছে আল্লাহ মালুম। কত মানুষ যে মাইলের পর মাইল হেঁটে এসেছেন, কত মানুষ রিক্সায় করে, ভ্যানে করে, কেউ বা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন, কারণ গার্মেন্টস কর্তৃপক্ষের কড়া বার্তা, যথাসময়ে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। এ দৃশ্য দেখে সরকার সিদ্ধান্ত নিল লঞ্চ চলবে, তাও সন্ধ্যায় বলা হলো আজ রাতে লঞ্চ চলবে, তবে তা আগের দিন হলে এত দুর্ভোগ পোহাতে হতো না শ্রমিকদের। আবার ঘোষণা দেওয়া হলো ঢাকায় ফেরা মানুষদের বাসায় পৌঁছাতে রাজধানীর সড়কে দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চলবে। প্রশ্ন হলো কেন সিদ্ধান্তগুলো যথাসময়ে নেওয়া হচ্ছে না? কথা বললে কথার শেষ হবে না, তাই শেষ করছি। আসসালামু আলাইকুম।